আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা বেশ ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমাতুসসালাম, সহকারী শিক্ষক। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো তোমাদের জন্য আমরা তোমার বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পাঠদান করে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের ষষ্ঠ অধ্যায়, যার নাম বনায়ন। বনায়ন হতে ফলদ বৃক্ষ কাঁঠালের চাষ পদ্ধতি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি কাঁঠালের পরিচিতি এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় কাঁঠালের চাষ পদ্ধতি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আমাদের আজকের আলোচ্য বিষয় ফলদ বৃক্ষ কাঁঠালের চাষ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কাঁঠাল একটি বহুবিধ ব্যবহার উপযোগী উদ্ভিদ। পাকা কাঁঠালের রসাল কোয়া খুবই মিষ্টি। কাঁঠাল আমাদের দেহের শর্করা ও ভিটামিনের অভাব পূরণ করে। এছাড়াও কাঁঠাল আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কাঁঠালের পরিচিতি নিয়ে আলোচনা করেছি, কাঁঠালের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা সবাই জানি কাঁঠাল আমাদের জাতীয় ফল, এটি অনেক বড় আকারের ফল এবং ক্ষুধা নিবারণকারী ফল। কাঁঠালের গুণ বর্ণনা করে শেষ করা যায় না। আজকে আমি কাঁঠালের চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চাষ পদ্ধতি বন্যামুক্ত সব ধরনের মাটিতে কাঁঠালের চাষ হয়, তবে পলি দোআঁশ বা অল্প লাল মাটির উঁচু জমিতে কাঁঠাল চাষ খুব ভালো হয়। কাঁঠালের জমি কয়েকবার লাঙ্গল দিয়ে চাষ করতে হয় এবং পরে মই দিয়ে সমান বা লেভেল করে নিতে হয়। ভালোভাবে জমি তৈরির পর চারা রোপণের এক মাস আগে 10 মিটার দূরে দূরে 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার আকারের গর্ত তৈরি করতে হবে। গর্ত তৈরির সময় উপরের ও নিচের মাটি আলাদা রাখতে হবে। এরপরে গর্তে জমাকৃত উপরের মাটি নিচে দিয়ে নিচের মাটির সাথে সার মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু ব্যাখ্যা করছি তোমাদের সাথে। প্রথমে কাঁঠাল চাষের জন্য আমাদেরকে যে ধরনের জমি নির্বাচন করতে হবে সেটি হচ্ছে একটু উঁচু বন্যামুক্ত জমি, যেখানে বন্যার পানি জমে না সেই ধরনের জমিতে কাঁঠাল চাষ ভালো হয়। এবং একটু লাল রঙের মাটি, একটু এঁটেল মাটি যেটাতে একটু অ্যাসিডযুক্ত, এ ধরনের মাটিতে কাঁঠাল ভালো জন্মে, তবে পলি দোআঁশ মাটিতেও কাঁঠাল জন্মে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেও তোমাদের সাথে আলোচনা করেছি, দোআঁশ মাটি হচ্ছে সব ধরনের ফসল উৎপাদনের জন্য আদর্শ মাটি। দোআঁশ মাটির মধ্যে অনেক ধরনের মাটি মিশ্রিত রয়েছে, পলি দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, কাঁঠাল চাষ করার আগে কাঁঠালের জমি প্রস্তুত করতে হবে। কাঁঠালের জমির জন্য যে বিষয়টি আমাদের আগে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, প্রথমে কয়েকবার লাঙ্গল দিয়ে চাষ করে নিতে হবে, এরপরে মই দিয়ে ভালোভাবে লেবেল করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বেশ কয়েকবার কাঁঠাল চাষের জন্য যে জমি সে জমিকে চাষ দিয়ে নিতে হবে লাঙ্গল দিয়ে। পরবর্তীতে প্রথমে মাটিগুলোকে সমান করার জন্য মই দিয়ে একটা লেবেল দিতে হবে, মই দিয়ে একটা চাপ দিতে হবে। এরপরে প্রতিটি চারার জন্য 10 মিটার দূরত্বে 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার, অর্থাৎ পাশে 1 মিটার, উচ্চতায়ও 1 মিটার এবং গভীরতায়ও 1 মিটার, এই ধরনের 1 মিটার গুণ 1 মিটার এবং গুণ 1 মিটার গর্ত তৈরি করতে হবে। পরে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, গর্তের যে উপরের মাটি, গর্তের উপরের মাটি এবং নিচের মাটি আলাদা করে রাখতে হবে। কেননা উপরের মাটি, মাটির উপরের দিকের মাটিতে উর্বরতা বেশি থাকে এবং নিচের দিকের মাটিতে উর্বরতা কম থাকে, বিদায় নিচের দিকের মাটির সাথে বিভিন্ন ধরনের সার মিশ্রিত করতে হয়, ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।
प्रिय शिक्षार्थी तुम्हारा एकटू खेयाल करो एखाने बोल्लाम उपरेर माटी एवं नीचेर माटी आलादा राखते होबे तारपरे जखन आम्रा गर्त भराट करब तखन गर्ते जमाकृत उपरेर माटी नीचे प्रथमे दिए दिब परे নিচের যে মাটি হয় সেই নিচের মাটির সাথে আমরা বিভিন্ন ধরনের সার মেশাবো মেশানোর পরে আমরা গর্তে এটি ভরাট করে দিব এখন আমাদের যে সারের পরিমাণ আমরা এক নজর দেখে নেই প্রথমেই লাগবে পচা গোবর সার 20 কেজি তারপরে লাগবে বিভিন্ন প্রাণীর হাড়ের গুঁড়ো 400 গ্রাম যদি হাড়ের গুঁড়ো না থাকে তখন টিএসপি 150 গ্রাম তারপরে ছাই লাগবে 2 কেজি যদি ছাই দেয়া না যায় ছাইয়ের পরিবর্তে এমওপি 150 গ্রাম আমি তোমাদের সাথে আগে আলোচনা করেছিলাম এমওপি মানে হচ্ছে মিউরেট অফ পটাশ যেটি লাল রঙের দেখতে হয় এবং টিএসপি হচ্ছে ট্রিপল সুপার ফসফেট যেটি দেখতে অনেকটা ছাই রঙের হয় এই সারগুলো প্রয়োগ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চারা রোপণ পদ্ধতি ও পরবর্তী পরিচর্যা সম্পর্কে জানব প্রথমেই হচ্ছে বীজ থেকে চারা উৎপাদন করে বা কলম পদ্ধতিতে চারা তৈরি করে রোপণ করা হয় আমরা দুইটা উপায়ে কাঁঠালের চারা তৈরি করতে পারি একটি হচ্ছে সরাসরি বীজ থেকে সরাসরি কাঁঠালের বীজ থেকে আমরা চারা রোপণ করতে পারি অথবা আমরা কলম পদ্ধতিতে তোমরা অবগত আছো কলম পদ্ধতি একটি আধুনিক এবং জনপ্রিয় পদ্ধতি অর্থাৎ বীজ ছাড়াই শাখা কাটিং এর মাধ্যমে কলম তৈরি করা হয় এবং সেই ফল খুবই সুমিষ্ট হয় আমরা তাহলে দুইভাবেই চারা উৎপাদন করতে পারি তারপরে রয়েছে চারা রোপণের জন্য শ্রাবণ ভাদ্র মাস উপযুক্ত সময় অর্থাৎ বাংলা মাসের শ্রাবণ ভাদ্র মাস এই সময়টা আমাদের যে বর্তমান সময়টা আমরা পার করছি সেটি হচ্ছে শ্রাবণ ভাদ্র মাসের একটি সময় এই সময়টা হচ্ছে কাঁঠাল রোপণের জন্য উপযুক্ত সময় তারপরে রয়েছে চারা রোপণের পরে গোড়ার মাটি কিছুটা আলগা করে দিতে হবে এবং উঁচু করে দিতে হবে চারা যখন রোপণ করব চারা রোপণের পরে চারার গোড়ার মাটি কিছুটা আলগা করে উঁচু করে দিতে হবে কেননা চারা রোপণ করার সাথে সাথে যদি চারার মধ্যে পানি ঢুকে যায় গাছ পচে যেতে পারে এই জন্য মাটি কিছুটা উঁচু করে দিতে হবে তারপরে খরা মৌসুমে প্রয়োজনে পানি সেচ দিতে হবে খরা মৌসুম আমরা জানি কোনো একটি নির্দিষ্ট এলাকায় যদি একটানা 120 দিন বা 120 দিনের বেশি বৃষ্টি না হয় তখন সেই অবস্থাকে খরা মৌসুম বলে এইরকম যদি খরা মৌসুম হয় তখন প্রয়োজন হলে কাঁঠালের গাছের চারাতে অবশ্যই পানি সেচ দিতে হবে এরপরে রয়েছে মাঝে মাঝে গোড়ার মাটি খুঁচিয়ে আলগা করে দিতে হবে কেননা দীর্ঘদিন যাবৎ যদি মাটি খোঁচানো না হয় তাহলে মাটির ভিতরে অক্সিজেন সরবরাহ হয় না এবং মাটি উর্বরতা শক্তি লাভ করে না প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সার প্রয়োগ সম্পর্কে জানব কাঁঠাল গাছে প্রতি বছর সার প্রয়োগ করতে হবে 2 থেকে 5 বছর বয়সী গাছে গোবর সার 30 কেজি 200 গ্রাম ইউরিয়া টিএসপি 100 গ্রাম এবং এমওপি 800 গ্রাম করে প্রয়োগ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কাঁঠালের চারা কিভাবে রোপণ করতে হবে একটু দেখে নিচ্ছি প্রথমেই চিত্রটি দেখো এখানে দুটি চিত্র রয়েছে একটি চিত্র হচ্ছে কাঁঠালের চারা মাটিতে গর্ত মাটিতে যে গর্ত করা হয়েছে সে গর্তের মধ্যে আস্তে করে বসিয়ে দেওয়া হচ্ছে এরপরে দ্বিতীয় চিত্রটিতে রয়েছে মাটি আস্তে আস্তে হাত দিয়ে চেপে দেওয়া হচ্ছে এই চিত্র দুটিকে আমরা আলাদা আলাদা করে একটু জুম করে দেখি সেটি হচ্ছে প্রথম চিত্রটি চারা বসানো হচ্ছে চারা আস্তে করে সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে এরপরে চারার চারপাশে মাটি চেপে চেপে মাটি গর্তটাকে ভরাট করা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কিভাবে ফল সংগ্রহ করতে হয় সেই বিষয়টি একটু দেখব কাঁঠাল গাছে জাত ভেদে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ফুল আসে এবং ফল ধরার 3 মাসের মধ্যে কাঁঠাল পুষ্ট হয় ফল পরিপক্ক হলে গায়ের কাঁঠাগুলো ভোঁতা হয়ে যায় ফল যখন পরিপক্ক হয় তখন গায়ের কাঁঠাগুলো ভোঁতা হয়ে যায় এবং বোটার মধ্যে যে কষ থাকে সেই কষ পাতলা হয় তাছাড়া যদি
কাঁঠাল টোকা দেওয়া হয়, ঠন ঠন শব্দ হয়, তখন বুঝতে হবে কাঁঠাল পরিপক্ক হয়েছে এবং গাছ থেকে এটা নামানো যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কাঁঠাল চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছ। এখন তোমাদের বাড়ির কাজের পালা। তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজ নং 16, তোমাদের ক্লাস নং 16। তারপরে দেখো জমি নির্বাচন এবং জমি তৈরি, এই বিষয়ে তোমরা এইচডব্লিউ করে আনবে। তোমরা অবগত আছো প্রতি রবিবার স্কুল অফিসে এইচডব্লিউ খাতা জমা নেওয়া হচ্ছে। তোমরা সুনির্ধারিত তারিখ অনুযায়ী এইচডব্লিউ সম্পন্ন করতে থাকো এবং যাদের পক্ষে সম্ভব তারা এসে এইচডব্লিউ দিয়ে যাও। আর যারা দূর দূরান্তে অবস্থান করছো তাদেরও চিন্তার কিছু নেই, তোমরা নির্দিষ্ট তারিখ অনুযায়ী এইচডব্লিউ করতে থাকো। যখন স্কুল খোলা হবে ইনশাল্লাহ আমরা এইচডব্লিউ খাতা চেক করে তোমাদেরকে ফেরত দিব। মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, এইচডব্লিউ অবশ্যই করতে হবে, কারণ এই এইচডব্লিউর মধ্যে 30 নম্বর বণ্টন করা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণ সম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।